আসসালামু আলাইকুম বন্ধুরা, 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আমার ধারণা তোমরা সবাই অনেক ভালো আছো এবং তোমাদের পড়ালেখাও অনেক ভালো চলছে। তোমরা ইতিমধ্যে উৎপাদন সম্পর্কে অনেক কিছুই জানো। উৎপাদন সম্পর্কে জানো তোমরা, তোমরা উপযোগ সম্পর্কে জানো। কিন্তু যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে একটি দেশের জন্য উৎপাদন কেন গুরুত্বপূর্ণ, তুমি কি সেই প্রশ্নটির উত্তর করতে পারবে? ওয়েল, তুমি যদি সেই প্রশ্নটির উত্তর করতে না পারো কিন্তু এই বিষয়ে তোমার যদি জানার আগ্রহ থাকে তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু তোমার জন্য। আজকের এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উৎপাদনের বিভিন্ন খাত এবং উৎপাদনের গুরুত্ব। আমরা উৎপাদনের বিভিন্ন খাত নিয়ে আলোচনা করব, এরপর আমরা উৎপাদনের গুরুত্বগুলো দেখব, উৎপাদনের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আমাদের আজকের এই লেকচারটি শুরু করে দিই। উৎপাদনের কয়েকটি খাত রয়েছে, এর মধ্যে প্রথমে আমরা যে খাত নিয়ে আলোচনা করব তা তোমরা স্লাইডের এই চিত্রটি দেখেই কিন্তু বুঝতে পেরেছো। প্রথমে আমরা আলোচনা করব আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত, যাকে আমরা বলি কৃষি খাত বা অ্যাগ্রিকালচার বা অ্যাগ্রিকালচারাল সেক্টর নিয়ে। আমরা জানি বিনিময়যোগ্য উপযোগ সৃষ্টিকে উৎপাদন বলে এবং উৎপাদনের একটি খাত হচ্ছে কৃষি খাত। উৎপাদনের প্রথম এবং প্রাচীন খাত হচ্ছে কৃষি খাত। মাটি, পানি, সার, বীজ ইত্যাদি ব্যবহার করে ফসল ফলানোর যে প্রয়াস, সেই প্রয়াসই মূলত কৃষি উৎপাদন নামে খ্যাত। খাদ্য ও শিল্প কাঁচামালের যোগান আসে মূলত কৃষিখাত থেকে, অর্থাৎ কৃষিখাতের উপর কিন্তু আমরা জীবন যাপনের জন্য সম্পূর্ণভাবে নির্ভরশীল। বৃহৎ অর্থে উৎপাদন বিবেচনায় মৎস্য, প্রাণীজ ও জলজ সম্পদ কৃষির একটি উপখাত হিসেবে বিবেচিত হয়। আমাদের দেশের জন্য কৃষিখাত খুবই গুরুত্বপূর্ণ এবং 2017-18 অর্থ বছরে বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান ছিল 14.10%। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ কৃষিখাত আমাদের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। শুধু আমাদের দেশের না, পুরো বিশ্বেই সকল ক্ষেত্রে কৃষিখাত অনেক গুরুত্বপূর্ণ এবং উৎপাদনের একটি খাত হচ্ছে কৃষিখাত। এরপর আমরা আলোচনা করব শিল্প খাত নিয়ে, বা যাকে আমরা ইন্ডাস্ট্রি সেক্টর বলি। প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে রূপগত উপযোগ সৃষ্টির সকল প্রয়াস সংশ্লিষ্ট খাতকেই শিল্পখাত বলে। কুটির শিল্প থেকে শুরু করে ছোট, মাঝারি ও বৃহদায়তন সকল শিল্প এর অন্তর্ভুক্ত। খনিজ সম্পদ অনুসন্ধান, খনন ও আহরণ, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ এবং নির্মাণ, এই চারটি উপখাত কিন্তু শিল্পখাতের অধীনে আছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী 2017-18 অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে শিল্পখাতের অবদান ছিল 33.72%। এর মধ্যে বৃহৎ ও মাঝারি শিল্পের অবদান ছিল 83.28 বা 83.28% এবং ক্ষুদ্রায়তন শিল্পের অবদান ছিল 16.72% বা পার্সেন্ট। অর্থাৎ তোমরা কিন্তু বুঝতে পারছো শিল্পখাত আমাদের দেশে উৎপাদনের কতটা গুরুত্বপূর্ণ একটি খাত। এরপর আমরা উৎপাদনের যেই খাত নিয়ে আলোচনা করব তা হচ্ছে সেবা খাত বা সার্ভিস সেক্টর। একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদির সাথে পাল্লা দিয়ে দেশের সেবা খাতের উৎপাদন বৃদ্ধি পায়। শিক্ষা, পরিবহন ও যোগাযোগ, ডাক ও তার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আর্থিক ও বীমা প্রতিষ্ঠানসমূহ, উকিল ও অ্যাটর্নি ফার্ম, সরকারি ও এনজিও প্রতিষ্ঠানসমূহ, পাইকারি ও খুচরা ব্যবসায়, হোটেল ও রেস্তোরাঁ, পর্যটন শিল্প, সামাজিক ও ব্যক্তিগত সেবা ইত্যাদি সব সেবা খাতের অন্তর্ভুক্ত। বাংলাদেশ তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও 2017-18 অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে সেবা খাতের অবদান ছিল 52.18%। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে সেবা খাতেরও কতটা গুরুত্ব এবং কতটা অবদান রয়েছে আমাদের দেশের উৎপাদনের খাতে। অর্থাৎ আমরা উৎপাদনের তিনটি খাত নিয়ে আলোচনা করলাম এবং আশা করি তোমরা উৎপাদনের তিনটি খাতই বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব উৎপাদনের গুরুত্ব নিয়ে, এবং তোমরা স্ক্রিনে উৎপাদনের সবগুলো গুরুত্ব দেখতে পাচ্ছ। স্ক্রিনে উৎপাদনের সকল গুরুত্ব চলে এসেছে এবং তোমরা দেখতে পাচ্ছ উৎপাদনের গুরুত্বকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে উৎপাদকের দৃষ্টিকোণ হতে,
একটি হচ্ছে ভোক্তাদের দৃষ্টিকোণ হতে, একটি হচ্ছে অর্থনীতির দৃষ্টিকোণ হতে। এখন আমরা এই প্রত্যেক দৃষ্টিকোণ হতে যেই গুরুত্বগুলো রয়েছে সেই গুরুত্বগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। যেমন প্রথমেই আমরা উৎপাদকের দৃষ্টিকোণ হতে উৎপাদনের যে গুরুত্বগুলো রয়েছে সেই গুরুত্বগুলো নিয়ে আলোচনা করব। যেমন প্রথমে আলোচনা করব উদ্দেশ্য অর্জন। ব্যবসায়ী হিসেবে একজন উৎপাদকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। মুনাফা অর্জনের উদ্দেশ্যেই কিন্তু একজন ব্যবসায়ী ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করে। পণ্য ও সেবা উৎপাদনের মাধ্যমেই কিন্তু একজন উৎপাদক মুনাফা অর্জন করে, অর্থাৎ তার উদ্দেশ্য অর্জন হয়। তাই উৎপাদনের একটি গুরুত্ব হচ্ছে কি, উৎপাদন উদ্দেশ্য অর্জনে সহায়তা করে। এরপর আমরা যে গুরুত্ব নিয়ে আলোচনা করব তা হচ্ছে উপযোগ সৃষ্টি। বিভিন্ন প্রকার উপযোগ সৃষ্টিকে উৎপাদন বলে, এ বিষয়টা আমরা জানি। এবং এই হিসেবে প্রত্যক্ষভাবে পণ্য উৎপাদন, পণ্য পরিবহন, গুদামজাতকরণ, প্রচার কার্য সম্পাদন ইত্যাদি কাজগুলো কোনো না কোনোভাবে উৎপাদনের আওতাভুক্ত। এবং যেহেতু এই সকল কাজের মাধ্যমে উপযোগ সৃষ্টি হয়, তাই আমরা বলতে পারি উৎপাদন উপযোগ সৃষ্টি করে। অর্থাৎ উপযোগ সৃষ্টি করা উৎপাদনের আরেকটি গুরুত্ব। এরপর যে গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে আয়ের উৎস। উৎপাদন উৎপাদকের আয়ের প্রধান উৎস। উৎপাদনের মাধ্যমে সৃষ্ট পণ্য বিক্রি করে উৎপাদক যে মুনাফা অর্জন করে তা তার আয় হিসেবে গণ্য হয়। কারণ উৎপাদন ছাড়া পণ্য সৃষ্টি করা সম্ভব নয় এবং পণ্য বিক্রি না করলে মুনাফা অর্জন করা সম্ভব নয়, বা সেবা প্রদান না করলে মুনাফা অর্জন সম্ভব নয়। তাই আমরা বলতে পারি উৎপাদনের আরেকটি গুরুত্ব হচ্ছে উৎপাদন আয়ের উৎস সৃষ্টি করে। এরপর চলে আসি প্রতিযোগিতায় টিকে থাকা। প্রতিযোগিতার এ যুগে সঠিক ও উন্নত মানের পণ্য উৎপাদনের মাধ্যমেই কিন্তু একজন উৎপাদক ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকে থাকে। তাই উৎপাদনের আরেকটি গুরুত্ব হচ্ছে প্রতিযোগিতায় টিকে থাকা। এছাড়াও উৎপাদকের দৃষ্টিকোণ হতে উৎপাদনের আরও কিছু গুরুত্ব রয়েছে। যেমন ব্যবসায় সম্প্রসারণ, উৎপাদনের মাধ্যমে ব্যবসায় সম্প্রসারণ করা সম্ভব হয়। প্রশ্ন হচ্ছে কিভাবে? নতুন নতুন পণ্য উৎপাদনের মাধ্যমে নতুন নতুন বাজার দখল করা সম্ভব এবং নতুন বাজারে পণ্য বিক্রয়ের দ্বারা একজন উৎপাদক ব্যবসায় সম্প্রসারণ করতে পারে। এছাড়াও উন্নত মানের পণ্য যখন উৎপাদন করা হয় তখন বিক্রি ভালো হয়, বিক্রি ভালো হলে মুনাফা বেশি হয়, মুনাফা বেশি হলে প্রতিষ্ঠানের কাছে তরল সম্পদ বেশি থাকে, প্রতিষ্ঠান চাইলেই ব্যবসায় সম্প্রসারণ করতে পারে, নতুন নতুন মার্কেটে সে এন্ট্রি নিতে পারে। অর্থাৎ ব্যবসায় সম্প্রসারণেও উৎপাদন ভূমিকা পালন করে। এছাড়া প্রয়োজনীয় পণ্য ও সেবার যোগান উৎপাদনের আরেকটি গুরুত্ব। ভোক্তার প্রয়োজনীয় পণ্য ও সেবার যোগান দেওয়া উৎপাদনের আরেকটি অন্যতম গুরুত্ব হিসেবে গণ্য হয়। কারণ উৎপাদনের ফলেই কিন্তু আমরা প্রয়োজনীয় পণ্য পেয়ে থাকি, প্রয়োজনীয় সেবা পেয়ে থাকি। উৎপাদন না হলে আমরা কিন্তু আমাদের প্রয়োজনের সময় প্রয়োজনীয় পণ্য বা সেবা পেতাম না। উৎপাদনের কারণেই আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী পণ্য ক্রয় করতে পারি, সেবা গ্রহণ করতে পারি। অর্থাৎ প্রয়োজনীয় পণ্য ও সেবার যোগান বা সাপ্লাই উৎপাদনের কারণেই হয়ে থাকে। এরপর আমরা কথা বলবো গবেষণা ও উন্নয়ন নিয়ে। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় টিকে থাকার জন্য প্রচুর পরিমাণে গবেষণা ও উন্নয়ন করতে হয়, অন্যথায় বর্তমান বাজারে টিকে থাকা অনেকটাই কঠিন। কিন্তু গবেষণা ও উন্নয়নের জন্য দরকার প্রচুর পরিমাণে অর্থ এবং অভিজ্ঞতা। উৎপাদিত পণ্য বিক্রি করে কাঙ্ক্ষিত মুনাফা অর্জিত হলে সেই মুনাফা দিয়ে উৎপাদক গবেষণার খরচ চালাতে পারে, নিত্য নতুন পণ্য উৎপাদন করতে পারে, নিত্য নতুন পদ্ধতি উদ্ভাবন করতে পারে। এর ফলে প্রতিষ্ঠানও লাভবান হয়, ভোক্তারাও লাভবান হয়। এরপর আমরা আলোচনা করব ভোক্তাদের দৃষ্টিকোণ হতে উৎপাদনের গুরুত্ব। ভোক্তাদের দৃষ্টিকোণ হতে উৎপাদনের কিছু গুরুত্ব রয়েছে। চলো আমরা সেই গুরুত্বগুলো নিয়ে আলোচনা করি। যেমন প্রথমেই চলে আসি চাহিদা পূরণ। উৎপাদনের মাধ্যমে ক্রেতা বা ভোক্তার চাহিদা পূরণ হয়। উৎপাদনের মাধ্যমে পণ্যের উপযোগ সৃষ্টি হলে ক্রেতাদের মাঝে তার চাহিদা সৃষ্টি হয়। অর্থাৎ উৎপাদনের মাধ্যমেই ভোক্তার বা ক্রেতার চাহিদা পূরণ করা সম্ভব হয়। উৎপাদন না হলে পণ্য থাকতো না, সেবা থাকতো না, ভোক্তা বা ক্রেতাদের চাহিদা পূরণ সম্ভব হতো না। তাই আমরা বলতে পারি চাহিদা পূরণ উৎপাদনের একটি গুরুত্ব। আরেকটি গুরুত্ব হচ্ছে জীবনযাত্রার মান বৃদ্ধি। উৎপাদনের মাধ্যমে ভোক্তার জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। উৎপাদনের ফলে ক্রেতা বা ভোক্তারা তাদের প্রয়োজন অনুযায়ী উন্নত মানের পণ্য পেয়ে থাকে। এর ফলে অনেক ক্ষেত্রেই তারা কাঙ্ক্ষিত পণ্যের মাধ্যমে তাদের প্রয়োজন পূরণ করতে পারে, এবং প্রয়োজন পূরণের ফলে অনেক সময় দেখা যায় যে ভোগ বৃদ্ধি পায়। ভোগ বৃদ্ধির পাশাপাশি জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। অর্থাৎ উৎপাদন কিন্তু জীবনযাত্রার মান বৃদ্ধিতেও সহায়তা করে। এরপর চলে আসি যথাসময়ে পণ্য প্রাপ্তি। ভোক্তাদের ভোগ ও ব্যবহারে প্রয়োজনীয় পণ্য সামগ্রী
যথাসময়ে প্রাপ্তির ক্ষেত্রেও উৎপাদন ব্যাপক ভূমিকা রাখে। যথাসময়ে একটি পণ্য পাওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভোক্তাদের ভোগ ও ব্যবহারে প্রয়োজনীয় পণ্য সামগ্রী যথাসময়ে প্রাপ্তির ক্ষেত্রে উৎপাদন ব্যাপক ভূমিকা রাখে। উৎপাদনের ফলে পণ্য উৎপাদিত হয়। যখন ক্রেতা বা ভোক্তার পণ্যের প্রয়োজন হয়, সে যথাসময়ে পণ্য পেয়ে যেতে পারে। তাই যথাসময়ে পণ্য প্রাপ্তিও উৎপাদনের একটি গুরুত্ব। এরপর কথা বলবো সামাজিক মর্যাদা বৃদ্ধি। ভোক্তার সামাজিক মর্যাদা বৃদ্ধিতেও উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের সমাজে কত বিচিত্র ধরনের পণ্য আছে এবং এই সকল বিচিত্র ধরনের পণ্য ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যে ব্যক্তি যত বিচিত্র ধরনের পণ্য ভোগ করে তাকে বেশি মর্যাদাবান মনে করা হয়। যদিও সকল ক্ষেত্রে এই ধারণা ঠিক নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে আসলেই উৎপাদিত পণ্য ভোক্তার সামাজিক মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছায় উৎপাদনের মাধ্যমে। তাই আমরা বলতে পারি উৎপাদন সামাজিক মর্যাদা বৃদ্ধি করে ভোক্তা। এছাড়া নিজেকে উপস্থাপনও কিন্তু ভোক্তাদের দৃষ্টিকোণ হতে উৎপাদনের একটি গুরুত্ব। উৎপাদন ভোক্তাকে উপস্থাপন করার সুযোগ করে দেয়। উৎপাদিত বিশেষ ধরনের পণ্য ব্যবহার বা ভোগ করে ভোক্তা নিজেকে সমাজে অন্যভাবে উপস্থাপন করতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে উৎপাদিত বিশেষ ধরনের পণ্য ব্যবহার করে ভোক্তা নিজেকে সমাজে অন্যভাবে উপস্থাপন করতে পারে, এটাও উৎপাদনের একটি গুরুত্ব। এরপর চলে আসি সভ্যতার সুফল ভোগ। বর্তমান সভ্যতা কিন্তু মূলত উৎপাদনেরই ফসল। উৎপাদন আছে বলে সভ্যতা টিকে আছে। নতুন নতুন ও আধুনিক পণ্য উৎপাদনের ফলে ভোক্তারা আধুনিক সভ্যতায় প্রবেশ করতে সক্ষম হয়েছে। তাই আমরা বলতে পারি সভ্যতার সুফল যে আমরা ভোগ করছি, এর পেছনেও কিন্তু উৎপাদনের অবদান রয়েছে। এরপর আমরা আলোচনা করব অর্থনৈতিক দৃষ্টিকোণ হতে উৎপাদনের গুরুত্ব। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের অনেকগুলো গুরুত্ব রয়েছে। চলো আমরা সেই গুরুত্বগুলো দেখে নিই। প্রথমেই চলে আসি কর্মসংস্থান সৃষ্টি। উৎপাদনের ফলে দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। যে অর্থনীতিতে যত বেশি উৎপাদন, সে অর্থনীতিতে বেকার সমস্যা তত কম। কেন? কারণ যত বেশি উৎপাদন হয় তত বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়। কর্মসংস্থান সৃষ্টির ফলে বেকার সমস্যা কমতে থাকে, বেকারের সংখ্যা কমতে থাকে। অর্থাৎ কর্মসংস্থান সৃষ্টি কিন্তু একটি গুরুত্ব উৎপাদনের। আরেকটি গুরুত্ব হচ্ছে শিল্পায়ন। শিল্পায়ন একটি দেশের জন্য মঙ্গলকর, আর শিল্পায়নের মূল শর্ত হলো পণ্য বা সেবা উৎপাদন করা। একটি দেশে শিল্পায়ন ঘটলে কর্মসংস্থান সৃষ্টি হয়, বেকার সমস্যার সমাধান হয়, লোকের আয় বৃদ্ধি পায়, ভোগ বৃদ্ধি পায়, সঞ্চয় বৃদ্ধি পায়, জীবনযাত্রার মান বৃদ্ধি পায়, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে, একটি দেশের অর্থনৈতিক অবকাঠামো শক্ত হয়। অর্থাৎ সকল দিক থেকে কিন্তু শিল্পায়ন একটি দেশের জন্য মঙ্গলকর এবং শিল্পায়নের মূল শর্তই হচ্ছে উৎপাদন। তাই আমরা বলতে পারি শিল্পায়নও উৎপাদনের একটি গুরুত্ব। এরপর চলে আসি সরকারের রাজস্ব বৃদ্ধি। সরকারের রাজস্ব আয়ের প্রধান খাত হচ্ছে ভ্যাট, কর, শুল্ক ইত্যাদি, এবং উৎপাদনের বদৌলতেই কিন্তু ভ্যাট, কর ও শুল্ক সরকার আদায় করতে পারে। অর্থাৎ উৎপাদনের ফলে এবং উৎপাদনের ফলে যে পণ্য উৎপাদিত হয় তা ভোগ করার ফলে সরকার ভ্যাট পায়, কর পায়, শুল্ক পায় ইত্যাদি অর্জন করে থাকে। তাই আমরা বলতে পারি সরকারের রাজস্ব বৃদ্ধিতেও উৎপাদনের ভূমিকা রয়েছে। এরপর যদি কথা বলি সম্পদের সদ্ব্যবহার নিয়ে, আমাদের প্রকৃতিতে অনেক রকমের সম্পদ রয়েছে, কিন্তু সকল সম্পদ কিন্তু আমাদের ব্যবহার উপযোগী নয়। উৎপাদনের মাধ্যমে এই সকল সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত হয়, ব্যবহার নিশ্চিত হয়। দেশে বিদ্যমান সম্পদের সঠিক ব্যবহার কিন্তু উৎপাদনের মাধ্যমেই সম্ভব হয়ে থাকে এবং এর ফল অনেক অব্যবহৃত সম্পদ ব্যবহার করা যায়। তাই আমরা বলতে পারি উৎপাদনের আরেকটি গুরুত্ব হচ্ছে সম্পদের সদ্ব্যবহার। এরপর চলে আসি অবকাঠামোগত উন্নয়নে। দেশের অবকাঠামোগত উন্নয়নে উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ উৎপাদনের ফলে বিভিন্ন জায়গায় কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, শিল্পায়ন ঘটে এবং ওই অনুযায়ী বিভিন্ন রকমের অবকাঠামোর প্রয়োজন হয়, রাস্তাঘাট, সেতু ইত্যাদির প্রয়োজন হয়। অর্থাৎ উৎপাদনের সাহায্যে অবকাঠামোগত উন্নয়ন ঘটে। এছাড়াও যত বেশি উৎপাদন, সেক্ষেত্রে সরকার কর, রাজস্ব ইত্যাদি বেশি পায়, এর ফলে সরকারও অবকাঠামোতে আরও বেশি বেশি বিনিয়োগ করতে পারে। তাই অবকাঠামোগত উন্নয়নও উৎপাদনের একটি গুরুত্ব। আরেকটি গুরুত্ব হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে উৎপাদনের ভূমিকা সবচেয়ে বেশি। উৎপাদনের ফলে দেশের বেকার সমস্যার সমাধান হয়, জনগণের আয় বৃদ্ধি পায়, কর্মসংস্থান সৃষ্টি হয়, ভোগ বৃদ্ধি পায়, ব্যয় বৃদ্ধি পায়, একদিকে জীবনযাত্রার মান বৃদ্ধি পায় এবং অপরদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়।
এরপর কথা বলবো অর্থনৈতিক অগ্রগতির সূচক। জাতীয় উৎপাদন দেশের অর্থনৈতিক অগ্রগতির সূচক। অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচক উৎপাদন প্রবৃদ্ধির দ্বারাই পরিমাপ করা যায়। অর্থাৎ উৎপাদনের ফলেই অর্থনৈতিক অগ্রগতির যে সূচক, সেই অর্থনৈতিক অগ্রগতির সূচক পরিমাপ করা যায়। এবং উৎপাদন থেকে যখন জাতীয় উৎপাদন পরিমাপ করা হয়, এর মাধ্যমে কিন্তু একটি দেশের আর্থিক এবং অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা যায়। এছাড়াও সামাজিক অগ্রগতি লাভের উপায় কিন্তু উৎপাদন। উৎপাদন সামাজিক অগ্রগতি লাভের একটি উপায়। কেন? কারণ আমরা দেখতে পাই উন্নত বিশ্বের দিকে, যেখানে সবাই কাজ করে, যেখানে শ্রমের মর্যাদা রয়েছে, যেখানে অনেক বেশি উৎপাদন হয়, সেই দেশের কিন্তু ততটাই ডেভেলপমেন্ট বা উন্নয়ন হচ্ছে। অর্থাৎ যত বেশি উৎপাদন হচ্ছে, তত বেশি সেখানে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, বেকার সমস্যা কমে যাচ্ছে, আয় ভোগ ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে, জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে, এবং সেখানে সবাই কাজ করছে, শ্রমের আলাদা মর্যাদা সৃষ্টি হচ্ছে। অর্থাৎ সামাজিক অগ্রগতি লাভের উপায়ও কিন্তু উৎপাদন, কারণ উৎপাদনের ফলে সামাজিক অগ্রগতি লাভ করা যায়। আমরা আমাদের আজকের এই ভিডিওতে বেশ কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করলাম, এবং আমার ধারণা আজকের এই ভিডিওতে আমরা যে সকল বিষয় আলোচনা করেছি সেই বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবং তোমাদের কাছে এখন যদি উৎপাদনের গুরুত্ব জানতে চাওয়া হয়, তোমরা খুব সহজেই উৎপাদনের গুরুত্বগুলো লিখতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। তোমাদের সবার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।